ঝগড়া করার পর বয়ফ্রেন্ড যখন নিজেই কল দেয়, মাই মেসেজ হিজ রিপ্লেস। আসলে এত বড় বড় মেসেজ দিই, আমার এর তো তাও আসছে ছোটো রিপ্লে, আমার বেলায় আসেই না। ছোটো মানা করার পর বান্ধবী যখন প্লে বয়ের সাথে রিলেশনে যায়, মনে মনে আমি এখন আমার প্রথম কাজ হলো যেভাবেই হোক ওদের ব্রেক আপ করানো। ঠিক আছে, মানে কভি না সোচা তুঝে বস রোয়া ইউ হি খুদ সে ইউ দিল কো ইউ দিল সমলতা রহা মানে রোয়া তুঝে ভালো আমার সাথে চক্কর চলছে না, আমি মেমস দেখে হাসি। পরিবারের লোক না তুই মোবাইলে দেখে হাসিস আর মানে তোর কারোর সাথে চক্কর চলছে হয়তো। মাই বেস্ট ফ্রেন্ড ইজ দ্য বেস্ট, শি হেটস অল দ্য পিপল আই হেট, তাই নাকি? মেয়েদের তলে নীতি ভালো, বাঙালি মেয়েরা যখন রিলেশনে যায় সে টু হার বয়ফ্রেন্ড, এ বাত সিফ আপকে আর হামারে বিচ রহে গে। ঠিক আছে, তুমি প্রপোজ করে প্রতিদিন রাত বিরাস করবা, প্রমিস করো আর কোনো দিন সিগারেট খাও না। সর সর কথা মতো আমার রিপ্লাই দে, জীবনে অনেক পাপ করেছি কিন্তু বান্ধবীরা বয়ফ্রেন্ডের ওপর এখনও ক্রাশ খাই না। আমি বুঝি নি ম্যাম, খুব কম আসে। আসো, আসলাম। ও রে বাবা, আসো, এইভাবেই আসো, এই করবো না। কষ্ট করে মিম বানিয়ে যখন এক্সপেকটেশন অনুযায়ী লাইকস না পায়, ইনার মি ওইটাই দেখা যাক। এই ভিডিও মেমসে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিয়েন, একটা কমেন্ট, একটা শেয়ার। ঠিক আছে, যা ট্যালেন্ট তাই করছি। আমার তো ভিডিও এডিট ভালো লাগে না সবচেয়ে বেশি। হ্যালো বন্ধু, তোর গার্লফ্রেন্ড আসতে দেখছি, অন্য পেটালো ঘোরাঘুরি করে। সুস্মিতা, সুরূপা, মেঘা, রিমি, মমিতা, মমিতা ক্লাস সিক্স, নাইন, টেন, টুয়েলভ, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার, বিলুনা কলেজ, আগরতলা কলেজ, সোনাবড়া কলেজ, আগরতলা কলেজ, পাঁচনা অনার্স, অনার্স সেটটা, সাহা চক্রবর্তী, দাস, বর্মন, দাস, সাদারা না কালারা? সাদারা, সাদারা। ও ইদা, ইদার মনে বিয়ে হয়ে গেছে কা, জামাই লাগে মনে গুত্তাছে আর কি। কেন হয় এমন, মনে নেই তো মন। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, পজ করে করে মেমস দেখো। ওকে ভাই, আমার ক্রাশের সাথে কি আমার বিয়ে হবে? আইনা ইন্ডিয়াদের চেহারা দেখেছে, কই সাদের কন্যা আর কই কসুরি পানা, ওপারে থাকো, বাবা।